আল্লাহু আকবার এর সাথে শুদ্ধ হয়ে এদেশে আল্লাহু আকবার এর সাথে শুদ্ধ হয়ে প্রতিদিন এই বাংলার জমিনে শুদ্ধ অধিত হয় ফজরের আজান এবং নামাজের ধ্বনি সঙ্গে সঙ্গে প্রতিদিন শুদ্ধ অত্যন্ত যায় মাগরিবের ধ্বনি সঙ্গে সঙ্গে ভিক্ষে আপনারা ইমানের তত্ত্ব আগুন জ্বলছে সবার মুখে মুখে চার চার মুখে সে আগুনটা আছে তাকবীর দিয়ে হাত দিয়ে প্রণাম করো এই যে বাংলার জমিনের এই পত্রয় এই যে বাংলার বিশুদ্ধ মুসলমানের এই যে আকাঙ্ক্ষা এই যে পাঠটা ইমানের আগুন নিয়ে আমরা বসে থাকবো না পৃথিবী মা ইমানের আগুন ইমানের দাওয়াত আমরা ছড়িয়ে দিব আমাদের এই ঘোষণা এবং পত্রের কারণে আজকে ওয়াশিংটন থরথর করে যাচ্ছে মস্কো এই বাংলাদেশের জন্ম হয়েছে একটা মানব শিশুর জন্মের মতো মাত্র 9 মাসের রাষ্ট্রটির জন্ম হয়ে যায় এই রাষ্ট্রের জন্মের পর পৃথিবীতে অনেক শিশু আছে যারা দুনিয়ায় আসার আগেই তার দুঃস্থ তৈরি হয়ে যায় সে জন্ম নিয়ন্ত্রণের হুকুম দিয়েছে এর মধ্যেও কোন শিশু জন্ম যদি হয় পুত্র সন্তান হয় তাকে হত্যা করা হত্যা করা হবে এর ভিতর দিয়েই আল্লাহ পাক মুসাকে দুনিয়াতে পাঠাইলেন এখন খুব দ্রুত ফেরাউনের কোলে উঠাইলেন কি না এটা হচ্ছে কোরআনের আয়াত ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আমার শত্রুরা সব ধরনের চক্রান্ত করে ষড়যন্ত্র করে ও আকি দুটাই আর আমিও আমার কৌশলটা অ্যাপ্লাই করি ফেরাউনের ষড়যন্ত্র ছিল একরকম আল্লাহর কৌশলটা ছিল একরকম বিজয় কার হলো আল্লাহর কার হলো ফেরাউন মুসাকে দূরে নিয়ে এক হাতে মুসাকে দূরে নিয়ে আর এক হাতে তলোয়ার ধরেছে কোন দিক দিয়ে আসে দেখবে এটা হচ্ছে আল্লাহর কৌশল বর্তমান সময়ে বর্তমান সমাজে আমাদের সমাজে হতো একটা শিশু বাংলাদেশের জন্মের আগেও জন্ম না হয় এই জন্য দুশ্মন ছিল
বাংলাদেশ যখন জন্মগ্রহণ করলো তখন আরো অনেক দুশ্মন সচেতন হয়ে গেল, সজাগ হয়ে গেল, সক্রিয় হয়ে গেল। কিছু দুশ্মন তো বাংলাদেশকে জন্মের পরপর শিশু অবস্থায় চুরি করে চুরি করে নেওয়ার চেষ্টা করেছে। কিশোর বাংলাদেশ যখন সে কিশোর বাংলাদেশের হাতে এই মোয়া দিয়ে, এই বিস্কুট দিয়ে, এই আইসক্রিম দিয়ে, চকলেট দিয়ে তাকে কোথাও ছড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল। তরুণ বাংলাদেশকে মাদক দিয়ে ধ্বংস করার চেষ্টা হয়েছে। যুবক বাংলাদেশকে অস্থিরতা, বেহারাপনা, বেলাপনা দিয়ে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। কিন্তু বাংলাদেশ সমস্ত পর্যায় অতিক্রম করে বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানে গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, হতে পারে যেতে পারে। 2010 লেখা, 11 বছর আগে আপনারা মেলাবেন, আজকে লেখা না, ঠিক আছে? এই একটু রিমান্ড দাও, মনিটর পড়ে গেছে কোথাও। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, ঠিক না? বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানে গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা যে উলিয়া হয়ে করতে পারে চাকরি, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা যে উলিয়া হয়ে করতে পারে চাকরি, চোরগুন্ডা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশটাকে হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় লগ্ন পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিড়িমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিড়িমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, আর কিছু থাক না থাক এদেশে সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। কেউ যদি ক্ষমতার গর্বে, অর্থের গর্বে মনে করে, উল্টাটা মনে করে, চেয়ারে বসে বলে ইসলাম থাকবে না, পরের দেশে থাকবে না, ঠিক আছে? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে, রাজপথ থেকে বসে যেতে পারে গণতন্ত্রের দাবি, রাজপথ থেকে বসে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তারা দাবি, স্বার্থের হাত নাড়তে উপায় আইনের কলকাঠি, আমার রক্তের আর হতে পারে আমার দেশের মাটি, সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপালে বন্দি, এই বীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায়, এই বীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায়, জনগণের ফাঁকে কিংবা ভোট লুটে যে যার ক্ষমতায়, রক্ত নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিলিমিনি খেলে আমার শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিলিমিনি খেলে আমার শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। এটা বাস্তবতা, এটা বিশ্বাস। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাধারণ প্রোগ্রামটা যখন দেওয়া হয়, অনেক
আমাদেরই ভাই বোঝেন না যে তোমাদের বাংলার জমিতে যাওয়া চলবে কি বাংলাদেশে জন্ম থেকে আজকে পর্যন্ত আসবে প্রমাণ করবো তিন প্রকারের দুশ্মন ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে জন্ম থেকে আজকে পর্যন্ত কাজ করবো বাংলাদেশকে হত্যা করতে চায় তারাই ইসলামের বিরোধিতা করে বুঝলেন পরে আগে বলে ঠিক ঠিক না কাউকে হত্যা করতে হলে তার দেহ থেকে আত্মাটা বিচ্ছিন্ন হয়ে যাওয়াটা নিশ্চিত করতে হয় কখন মারা যায় বডিটাকে কখন ডেড বলি বলা হয় যখন বডি থেকে আত্মাটা চলে যায় বাংলাদেশ হচ্ছে একটা বডি এই বডিটা চলে আত্মার মাধ্যমে সেই আত্মাটা হচ্ছে ইসলাম একটা মাছ যেমন পানির গভীরে যতক্ষণ দুধ খায় সাঁতার কাটে ততক্ষণ মাছটা জীবিত থাকে তার আল্লাহ প্রদান করে সুস্থ থাকে সবল থাকে স্বাচ্ছন্দ্য থাকে আনন্দে থাকে ঠিক বলে আমাদের এই বাংলাদেশ যতদিন ইসলামের সঙ্গে থাকে ইসলামের ভেতরে ডুবে থাকে যুবক ততদিন বাংলাদেশ সরে বাংলাদেশ সবল বাংলাদেশ অগ্রগতিশীল বাংলাদেশের অগ্রগতিশীল থাকবে যখন ইসলাম থেকে বাংলাদেশকে আলাদা করে রাখা হবে এই মাছকে যেমন ডাঙায় ছেড়ে দিলে ছটফট করতে করতে মাছটা মরে যায় তারপর চাওয়া সবুজ আসা এই মাছকে নিয়ে যায় ঠিক ততদূর ইসলাম থেকে যদি বাংলাদেশকে বিচ্ছিন্ন করা হয় বাংলাদেশ যদি ইসলাম পাঠাবে এই ভবিষ্যৎ আমাদের সামনে আসছে যদি আমরা বাংলাদেশকে ইসলামের জন্য ইসলামের জন্য গণমাধ্যম মিডিয়া টিভি রেডিও অনলাইন অফলাইন পোর্টাল গুলি পত্র পত্রিকা গুলি
স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত অধিকাংশ মিডিয়াগুলো বাংলাদেশের ইসলামকে খোঁচা মারা, মুসলমানদেরকে হেয় করা, মুসলমানদেরকে খাটো করা, উলামা কেরামের বদনাম করা, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কলম ধরা এবং কথা বলার চেষ্টা করে যাচ্ছে কি না বলে তাদের সংবাদে, তাদের প্রতিবেদনে, তাদের টুইটারে, তাদের বিজ্ঞাপনে, তাদের সিনেমায়, তাদের নাটকে, তাদের আলোচনায়, তাদের তথ্যতে, তাদের সর্বত্র দীর্ঘ 50 বছর ধরে সব সময় 24 ঘন্টা দ্বারা ইসলাম ও মুসলমানদের ক্ষতি সাধন করার সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছে কি না বলে সত্যি যেতে পেরেছেন। তৃতীয় প্রকার সত্য হচ্ছে এদেশের কিছু কবি, সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবী, গবেষক, অধ্যাপক এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার প্রধান প্রধান জায়গায় বসে থাকা মানুষগুলো নাস্তিক মোর্তা দেখিনা, তারা তাদের ছড়ায়, কবিতায়, গল্পে, প্রবন্ধে, নিবন্ধে, ছন্দে, তালে, মাত্রায়, নাটকে, সিনেমায়, সংলাপে, তাদের বক্তৃতায়, তাদের আলোচনায়, তাদের টকশোতে, তাদের ক্লাসরুমের ছাত্রদের সামনে শিক্ষণীয় লেকচারে পর্যন্ত ইসলামকে খণ্ড করে কথা বলে লেখে এবং প্রচার চালিয়ে আসছে সেটা বলে। এই তিন রকমের শক্তি লক্ষ লক্ষ ডলার পাউন্ড বিদেশ থেকে পেয়ে চাকরের মধ্যে এখানে চাকরি করছে এত এত মানুষ, এত এত শক্তিশালী মাধ্যমে 50 বছর ধরে ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করার পরও বাংলাদেশে ইসলাম টিকে আছে কিনা বলেন। এই যে আয়াতে কালিমা পেশ করেছিলাম, ইউরিদুনা লিয়ুতিকু নুরাল্লাহি বিআফওয়াহিহিম, আল্লাহ বলছেন যে দুশমনরা, বেঈমানরা, ইসলামের শত্রুরা চায় ভু দিয়ে আল্লাহর কাছে ডিভাইড হতে চায়, কিন্তু আল্লাহ কি চায়? আল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহ তো তার পাদকে পূর্ণাঙ্গ রূপে উজ্জ্বলিত করতে চায়। তাকে খুঁজে পাওয়া যাবে। আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহর আয়াত, আল্লাহর কোরআন কি আমাদের জন্য না? নিজে যে অঞ্চলটাকে তার একটা দুর্গ বানাচ্ছেন, এটাকে তো দুনিয়ার সমস্ত দুশ্মন মিলে কিছুই করতে পারবে না। বাংলাদেশ বর্তমানে বিশ্বের বিশ্বে ইসলামের নেতৃত্বের কিছু ভূমিকায় আল্লাহ পাক বাংলাদেশকে নিয়ে গেছেন। প্রমাণ চান, আরব জাহাজ, আরব বিশ্বের যে দেশগুলো কুয়েত, কাতার, ওমান, দুবাই, হ্যাঁ যেগুলো আছে ভাড়ায়, এইসব জায়গায় চমৎকার চমৎকার উন্নত মানের মসজিদ কায়েম হয়, আর সেই মসজিদের নামাজ পড়ার জন্য ইমাম বাংলাদেশ থেকে নেওয়া হয়, তারাবির জন্য হাফেজ বাংলাদেশ থেকে নিতে হয়, উত্তম মুয়াজ্জিন বাংলাদেশ থেকে নেওয়া হয়, সারা দুনিয়ার মধ্যে কুরআন তেলাওয়াত এবং হিফজুল কুরআন এর মকিরাতের এই প্রতিযোগিতা হয়, বাংলাদেশ প্রথম স্থান অধিকার করে আসে। তবে আমরা আমাদের চিনি না, দাম দিই না, আল্লাহ পাক আমাদেরকে দাম দিচ্ছেন, দিতে হবে। তাহলে হে মুসলমানগণ, প্রস্তুত হয়ে যাও, বাংলাদেশকে স্বাধীন রাখতে হবে ইসলামের জন্য, ইসলামকে আঁকড়ে ধরতে হবে বাংলাদেশকে স্বাধীন রাখার জন্য, কারণ স্বাধীন ভূগ
আপনি বললে তো বিপ্লব হবে না, জোরে আওয়াজ দিতে হবে।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, গির্জা পেগোডা মন্দির আছে, মিলেমিশে সবে থাকতেই হবে এটি জন্মস্থান। যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চায় করে দিতে পারে বাদ, যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চায় করে দিতে পারে বাদ, এরা কেউ নয়, এরা হাতে গোনা কিছু নাস্তিক মোরতাদ। নাস্তিক মোরতাদ চিনে নাও, নাস্তিক মোরতাদ প্রতিরোধ কর, প্রতিহত কর, নাস্তিক মোরতাদ। ধর্ম দ্রোহী সমাজ ধ্বংসী, নাস্তিক মোরতাদ প্রতিরোধ কর, প্রতিহত কর, নাস্তিক মোরতাদ। এখন বক্তব্য একটা কথা, বাংলাদেশে কোন আলেম, কোন ইমাম, কোন খতিব, কোন মৌলানা, কোন মৌলভী, কোন মোল্লা যে ভাষায় বলেন না কেন, দিনের প্রতিনিধিত্ব যারা করছেন, নেতৃত্ব যারা দিচ্ছেন, তাদের কোন ব্যক্তি, কোন প্রার্থন, একটা ব্যক্তিও মসজিদ থেকে, মিম্বর থেকে, জুমা থেকে, মাঠের ময়দান, ময়দানের ময়দান থেকে কখনো হিন্দুদের বিরুদ্ধে কথা বলা হয়, খ্রিস্টানদের বিরুদ্ধে বলা হয়, এমনকি বলে না, মানে বলে না তো জোরে কথা কেন বলে, ইসলাম তো এই হোক এটা বলে নাই, ইসলাম তো বলে নাই যে মাইক পাইলেই বিতর্কিতের বিরুদ্ধে কথা বলে, ইসলাম বলছে মিলে নাগরিক হিসেবে মিলেমিশে থাকো, তোমার টাওয়ার তুমি দাও, তারা গ্রহণ করো, ডিবা করে দেওয়া, তুমি তোমার নবী যে দায়িত্ব দিয়েছেন সেটা পালন করো, ঠিক না? কিন্তু মাইকটা পেলেই সবাই নাস্তিকদের বিরুদ্ধে কথা বলে, কারণ থাকে প্রকৃত নাস্তিক তো সেই ব্যক্তি বা সেই গোষ্ঠী যারা কোন ধর্মে বিশ্বাস করে না, কোন ধর্মের ফর্মুলা অনুযায়ী তারা কোন স্রষ্টা, গোটা, আল্লাহ এবং ভগবান যে ভাষায় বলে তারা বিশ্বাস করে না। বিভিন্ন ধর্ম তো বিভিন্ন ভাষায় বিভিন্ন পরিচয়ে একটা স্রষ্টা খেতে নেয়, ভুল ছিল ঠিক ছিল ছেলেকেরা স্বীকার তো করে না, কোন ধর্মের ফর্মুলা অনুযায়ী কোন স্রষ্টায় বিশ্বাসী না হয়, সৃষ্টিকর্তায় তারা বিশ্বাসী না হয়, এতটুকু যে হইল তারা যে কোন ধর্মই বিশ্বাস করে না, সমস্ত ধর্মের বর্ণনা করে, সমস্ত ধর্মের ভুল খুঁজে, ভুল ধরে, সমস্ত ধর্মের বিশ্বাস করে নিয়ে তারা ইয়াতি নামাজা করে, দুনিয়াতে এটা হয়ে থাকে। কিন্তু বাংলাদেশে যারা নাস্তিক পরিচয় দেয় তারা শুধুমাত্র ইসলামের বিরুদ্ধে আচরণ করে, অন্য কারো করে না, এটা বোঝা যায় তারা আসলে নাস্তিক নয়, তারা সরাসরি ইসলামের দুশ্মন। নাস্তিকতার একটা ভান হচ্ছে যে ভাই আমরা নাস্তিক, দুনিয়াতে সব কিছু নাস্তিক আছে, আমাদের যে বাংলাদেশে কেন বলা যাবে করে, হিন্দু ভাইদের দুর্গা পূজা নিয়ে ইয়াকে ভাষা করেছে, তারা ইয়াকি করে আমাদের নবী নিয়ে করে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া, জনমত গড়ে তোলা আমাদের মানে দায়িত্ব, এই হচ্ছে। আর মিডিয়ার কথা কি বলবো, তারা তো চুরি করে, তারা বৈষম্য করছে, বৈষম্য, চরম বৈষম্য। এই মিডিয়া গুলো এক সময় এই জাতির সর্বশেষ আশ্রয়স্থল যে ওলামায়ে কেরাম, সেই ওলামায়ে কেরামকে এক সময় গণহারে সমস্ত আড়ালের মানে দারিদ্র ওলা মানে রাজাকার বলতো, স্বাধীনতা বিরোধী বলতো, সাম্প্রদায়িক বলতো, মধ্যযুগীয় বর্ণ বলতো, কুটমন্ডল বলতো, মৌলবাদী বলতো, সর্বশেষ তারা আমাদেরকে জঙ্গি বলতো, ঠিক না বলেন? এই জঙ্গি জঙ্গি বলে বলে তারা সারা দুনিয়াকে ভুল বুঝিয়েছে, রাষ্ট্রকে ভুল বুঝিয়েছে, প্রশাসনকে ভুল বুঝিয়েছে, এবং যারা সরল সহজ সত্যবাদী মিডিয়া তাদেরকেও ভুল বুঝিয়েছে, আর বাকি সব মিডিয়া ধরে চাই দেখিনা। জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ, জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ, সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ, আরে মানুষ হইসেনি হুশ পাইসনি ভাইতে, জঙ্গি বলে আর দেখো না বললাম বঞ্চিত,
কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশীরা ফেলে, জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশীরা ফেলে, একদিকে নয় সব দিকে তাই চোখটা রেখো মেলে। জঙ্গি ধরো, জঙ্গি ধরো, জঙ্গি ধরো ছেলে, নিজের ধরো তুই যাতে কর জঙ্গি তোমার ছেলে। ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে ভাবতে হবে পরে, সত্যিকারের জঙ্গি দিয়ে চেষ্টা করে ভরে। বাংলাদেশ কেন এইসব নাস্তিক মোর্তার দর্শক লেখক সাংবাদিক সংবাদদাতা আলোচক তাদেরকে কেন ছেড়ে দিচ্ছে? তারা তো বাংলাদেশকে ভুল ঠিকানায় ঘুরিয়েছে 7-8 বছর, এমনই ভুল বুঝিয়েছে জঙ্গি দমনের জন্য গ্রামের ছোট ছোট মাদ্রাসার মধ্যে যাইত, তদন্ত করত এই মাদ্রাসা কেন করলেন, এই কলের পরে মানে যে কোথায় আসছে কোথায় পাইলেন, ঠিক না? লোক মাদ্রাসায় চারটা চার্জার পাওয়া গেছে, এক দুজন টাকা চামচ পাওয়া গেছে, মনে আপনার হয়ে গেছে। এই যে ভুল যারা করাইলো তাদের শাস্তি হওয়ার দরকার ছিল না? বাংলাদেশে এত মেধা, এত বাজেট, এত সময়, এত এত কিছু করলো, আলেম সমাজকে বদনাম করলো, সারা দুনিয়ার কাছে একটা ভুল তথ্য দিল এবং এদেশের টাকা পয়সা, এদেশের বাজেট ভুল টাকা খরচ করাইলো, এদের কি বিচার হওয়া উচিত ছিল না? ঠিক না? মাদ্রাসাকেই জঙ্গি পদের কারখানা করে যারা, সব কথাটি রাত্রিমের দেশ থেকে আজ তারা বলতো যারা মাদ্রাসা থেকে অস্ত্র থাকে জমা, জাতির কাছে ওই সালাদের চাইতে হবে ক্ষমা। তাই তো ওরা জঙ্গি নামে মাদ্রাসা হোক শেষ, নাস্তিকতার আস্তানা হোক সোনার বাংলাদেশ, ভক্ত ওরা দিল্লিমানের দুর্গ ভেঙে যা, হয় না যেন সত্যের আন্দোলনের ডাক। ব্যর্থ হয়ে তাই মিডিয়া চলছে বেগুন তেলে, ব্যর্থ হয়ে তাই মিডিয়া চলছে বেগুন তেলে, নতুন করে হাত দিয়ে আঘাত একটু সুযোগ পেলে। জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি ধরো ছেলে, নিজের ধরো খুলি যাতে কর জঙ্গি তোমার ছেলে। এই জঙ্গিবাদ দমন যখন দরকার হলো, প্রকৃত জঙ্গিবাদ যখন চোখে পড়লো, তখন কিন্তু ওলামায়ে কেরামের সাহায্য দিতে হয়েছে। দেশের প্রত্যেকটা মসজিদ থেকে খতিবগণ, প্রত্যেকটা মাহফিল থেকে আলোচকগণ, জঙ্গিবাদ যে ইসলামে নাই, সন্ত্রাস আর জিহাদ যে এক জিনিস নয়, এটা জনগণকে বোঝানোর কারণে প্রশাসন বলে রাষ্ট্র বলেন সবার পক্ষে সম্ভব হয়েছে জঙ্গিবাদকে খুব দ্রুত সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসা। এই জন্য এই দেশ এই জাতিকে চিরকাল ওলামায়ে কেরামের কাছে রেডি থাকতে হবে। কেরাম স্বয়ং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী কামাল ভাই, আমি বলি সাক্ষাৎ কথাবার্তা হয়, তিনি আমাকে মহি ভাই বলেন, ঢাকা শহরের ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন জাতীয় প্রেসিডেন্ট, আমাদের উত্তরার দুইটা স্কুলের মাঠ, স্কুলগুলোর নাম মনে নাই, তারপর সোহরাবাদী উদ্যানে কয়েকবার এই জঙ্গি বিরোধী যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনে আমাকে নিয়ে মঞ্চে থেকে যে উঠেছেন কথা বলেছেন, আমি আলোচনা করেছি এবং এবং এই এই ব্যাপারটা আগে আরেকটা বিষয়ে বলছি, ওনার সাথে বলছি যে জঙ্গি শব্দটাতে ভুল, জঙ্গ মানে যুদ্ধ, জঙ্গি মানে যুদ্ধ, শুনেন না, জঙ্গি বিমান, জঙ্গি বিমান হচ্ছে কি, সন্ধানী বিমান, কি বিমান, যুদ্ধ বিমান। জঙ্গ হচ্ছে ফার্সিতে উর্দুতে সহজ অর্থে নাম হচ্ছে যুদ্ধ, জঙ্গি মানে যুদ্ধ। আপনি একটা সন্ত্রাসী, যে সন্ত্রাসীটা ইসলাম ভালো করে বোঝেই না, ইসলামের ভুল ব্যাখ্যা তার কাছে আছে, যে এক শিশুকে মেরে ফেলে, একটা নারীকে মেরে ফেলে, একটা বাসের মধ্যে ভূমক মরে যায়, একটা উকিল ভাইয়ে ভাইয়ে ফেলে, সে তার তার জঙ্গি হল উকিল সাহেব, ব্রিটিশ আইনে দেশ চালাচ্ছে, উকিল সাহেব যে আজি সাহেব, উকিল সাহেবের নাম আজি, উকিল সাহেবের বউ যে পড়টা করে, উকিল সাহেবের সন্তান যে মাদ্রাসা আইয়ে সেখানে পড়ে, এই চিন্তাধারা নাই, তার কোনো চিন্তা গভীর চিন্তা করার জ্ঞান থাকে আলোচনায়।
এই যে একটা মূর্খ এবং দুষ্ট চিন্তার মানুষ সন্ত্রাসী তাকে আপনি যুদ্ধ করতেছেন কোন দুঃখে? যুদ্ধ করতে কি কত সম্মান দেওয়া হয়? ইন্টারন্যাশনাল টেরোরিজম অর্থ হচ্ছে আন্তর্জাতিক সন্ত্রাস হয় টেরোরিস্ট মানে সন্ত্রাসী, সারা দুনিয়ায় টেরোরিস্টের অর্থ সন্ত্রাসী, ভারতে বলা হয় পাকিস্তানে বলা হয় আতঙ্কবাদ আতঙ্কবাদী ঠিক না, বাংলাদেশে এটার অর্থ হবে সন্ত্রাসী। কেমনে যে ওই জমি শব্দ কঠিন আজকে ধরে ওটা আমি বুঝি না, জমি শব্দটা হোক আমি প্রধানমন্ত্রী বলছি, আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সামনে বলছি, আমি পত্র পত্রিকাদের চেয়ারম্যান বলছি, এই বই কথাটা হোক তাই সম্মান করছে আপনি একটা সন্ত্রাসীকে জঙ্গি বলে যোদ্ধা বলছেন কেন বলবেন? এই শব্দটাই তো ভুল, একটা জাতীয় ভুল, এটা ঠিক করার জন্য আমি আমার ক্ষুদ্র অবস্থান থেকে বিষয় তুলে ধরেছি। যাই হোক আমরা আলোচনা শুনছিলাম, শুনছি আরো বক্তারা আসবেন আলোচনা শুনবো, আমি আলোচনা আস্তে আস্তে শেষের দিকে নিয়ে যাবো। আপনারা শুধু আমাকে বলেন যে আপনাদের কোন আকাঙ্ক্ষা বাকি আছে কিনা, কোন সঙ্গীত শোনা আমাকে বলতে হবে, বলেন যুদ্ধ জাতি আগে ভাঙা লাগা ঠিক আছে যেগুলি একেবারে পাবলিকলি বলা না, নিজেদের আত্মশুদ্ধির সঙ্গীত, হ্যাঁ সে আলেন ভণ্ড আলেন কোন আলেন ভালো বলে খারাপ বলা আমার কেন সঙ্গীত হবে, মানুষের হাতে সবাই বলতে পারবে না, যাকে তাকে সেই বলাধনা করবে মুসলমানরা বসে আছি পৃথিবীর সমস্ত মুমিনদের মধ্যে তিনটা আত্মা সক্রিয় কটা আত্মা মশা আত্মা থাকে জীবাত্মা, এটার নাম কি জীবাত্মাটাই যে ওই আত্মা যেটাকে আমরা সবাই চিনি একটা আত্মা মনে করি, জীবাত্মা যখন চলে যায় জীবটা নির্জীব হয়ে যায় মরে যায়, আত্মা চলে গেছে আপনি মরে গেছেন, এটা হচ্ছে কোন আত্মা গেছে বলেন তো জীবাত্মা, জীবাত্মা চলে গেলে মানুষ নিষ্ঠান হয়ে যায় জীব নির্জীব হয়ে যায়, এটা মানুষের মধ্যে আছে। সমস্ত প্রাণের মধ্যে যে আত্মা আছে এটা হচ্ছে জীবাত্মা, আর সমস্ত মানুষের মধ্যে আরেকটা এক্সট্রা আত্মা আছে সেটা হচ্ছে মানবাত্মা, এটার নাম কি মানবাত্মা, জীবের মধ্যে নাই প্রাণের মধ্যে নাই পশুর মধ্যে নাই পাখির মধ্যে নাই শুধু মানুষের মধ্যে আছে মানুষ যে পশুর মতো আচরণ করে তখন তার মানবতা কাজ করে না, অমানবিক হয়ে যায় অমানবিক হয়ে যায়, মানবত্বা হারালে মানুষ মনুষ্যত্ব হারায় ঠিক না বলে? তো আমরা জীব হিসাবে জীবাত্মার অধিকারী, মানুষ হিসেবে মানবত্বার অধিকারী, আরো একটা এক্সট্রাঅর্ডিনারি আত্মা আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন মুমিনদেরকে, সেটা হচ্ছে ইমানি আত্মা, বলেন সুবহানাল্লাহ, বলেন নারে তাকবীর, ইমানি আত্মা অধিকারী আমরা, তিনটা আত্মা আল্লাহ পাক আমাদের দান করেছেন, ইমানি আত্মা যদি হারান আপনি দেখবেন যে জীব হিসেবে বসে আছেন, মানুষ হিসেবে আপনি অনেক ধরনের হতে পারেন, কেটে বলে কি হবেন নেলসন ম্যান্ডেলা হয়ে হবেন, আপনি ওই কি যেন আমাদের অনেক দানশীল এক মহিলা ছিলেন ভারতে, আপনার জাগতিক বা এই বৈষয়িক কোনো দোষই আপনার নাই, কিন্তু আপনি ইমান হারা ইমানি আত্মা আপনার নাই, আপনি সংস্কারে দিলেন না সৃষ্টি হয়ে সংস্কারে দিতে পারেন ব্যর্থ পরাজিত মূর্খ ঠিক না বলে? এই তিনটা আত্মা আল্লাহ পাক আমাদের দান করেছেন বলি আলহামদুলিল্লাহ, প্রথম তিনটা জাতীয়তা বাদ আমাদের আছে, প্রথমত বাংলাদেশের মানচিত্রের সীমানার পরিচয় আমরা সবাই বাংলাদেশ,
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি চাকমা আমার মা সহ ঠিক না দ্বিতীয় জাতীয় সমাজ হচ্ছে ভাষার পরিচয় আমরা বাঙালি বাংলাদেশে থাকি আর কলকাতা থাকি দুনিয়া যেখানে থাকি আমরা কি বাঙালি আর আমাদের একটা স্পেশাল জাতীয় সমাজ আল্লাহর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ মৃত্যুর পরে ওই জাতীয় সমাজের হিসাব করা হবে বাকি হলে হবে না সেটা হচ্ছে মুসলিম জাতীয় সমাজ জোরে বলে আল্লাহ আকবার সেটাও আল্লাহ পাক আমাদের দান করেছেন ঠিক না দেশ পরিচয় যদিও আমরা বাংলাদেশি সবাই দেশ পরিচয় যদিও আমরা বাংলাদেশি সবাই মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো চীন আরব হামারা হিন্দু সীতা হামারা মুসলিম হো হম বদন হারা জহা হামারা তৌহীদ কি আমানত এসে নমে হামারে আশা নেহি মিটানা নামো নিশা হামারা এটা হচ্ছে আমাদের বড় পরিচয় আমরা মুসলমান নাকি মুসলমান হিসাবে পৃথিবীর সমস্ত মুসলমানদের প্রতি আমাদের ঐক্যের একটা মনোভাব থাকতে হবে ঠিক আছে এই পর্বে আমি আরো প্রায় 20 বছর আগে গিয়েছি হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি আজমি ইরানি তুরানি তুর্কি পায়াপকার মুসলমান মুসলমান তুমি তো মুসলমান তুমি সাদা হও কিংবা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কিংবা দুঃখী হও দেখো ইমান নির্ভেজাল সাদা হও কিংবা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কিংবা দুঃখী হও দেখো ইমান নির্ভেজাল কাছে রও কিংবা দূরে রও তবু কামাই তোমার ঘর মানে তোমার কে পেয়ে ফেরা তো পৃথিবীটা ধরো ধর মৃত্যু তোমায় জানায় সালাম দূরে থাকে শয়তান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান 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 তুমি তো মুসলমান আমি যখন ইউরোপ সফর করি সেখানকার মুসলিম বাঙালি ছাত্ররা যেসব স্কুলে পড়ে তাদের জন্য আলাদা স্কুল হয়েছে সেসব স্কুল প্রদর্শনের জন্য আমাকে নিয়ে যাওয়া হয় পরিদর্শনের জন্য সেখানে ছাত্র ছাত্রীদের 8-10 বছরের ছোট ছোট তারা বাবার বাবা মা আর বাংলাদেশ 2-3টা শব্দ জানে বাংলায় বাকি সব ইংরেজি বলে তাদের জন্য ওখানে পেলে ওঠা ওখানে ওরা আমার এই সঙ্গীতটা মুখস্থ করে টিচাররা তাদেরকে ট্রেনিং দিয়েছে আমার সাথে দাঁড়িয়ে গেছে বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে সেখানকার মানুষরা গ্রহণ করেছে এই জন্য আল্লাহর কাছে আমি শুকরিয়া জ্ঞাপন করেছি সারা দুনিয়ার মুসলমানদের ঐক্য এবং মুক্তির প্রত্যাশায় আজ থেকে 20-21 বছর আগে একান্ত তারুণ্যে যখন লতা পাতা ফুল পাখি প্রকৃতি প্রেম নারী নিয়ে মানুষ কবিতা রেখে সেই বৈশ্বিক রব্বুল আলামিন আমাকে মুসলিম উম্মার জাতীয় সংকট এবং সমাধানের জন্য কিছু লেখার তৌফিক দান করেছেন আমি আর 20 বছর আগে লিখেছি আপনাদের কবি উত্তর হতে তোমকে মেলো সে মাত্র খুলে দাও তারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও এবার উপর সারা দুনিয়ার সকল মুসলমান একই তরবির যাত্রী সবাই এক দেহ এক প্রাণ প্রত্যুকিং অপশ্চাত্যের নেই নেই ব্যবধান সারা কালো আর ধনী গরিবের ভেদা ভেদে ভুলে যাও উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও এই যে আওয়াজ এই যে পানি এই যে বার্তা এই যে আহ্বান এই আহ্বান বিশ্ববাসীর কানে কানে পৌঁছে দেওয়ার জন্য আমি অন্যান্য ভাষা সংযোজন করেছি বাংলা ভাষাভাষী কবি হওয়া সত্ত্বেও অন্য 2-4টা ভাষায় তর্জমা করেছি এবং চেষ্টা করছি আরো বিভিন্ন ভাষায় তর্জমা করে এই বক্তব্যটুকু পৃথিবীর বিভিন্ন
কান্ঠের প্রথম মন্দিরের অন্তরে পৌঁছে দেওয়ার আমি উচ্চ ভাষায় একটি বাক্য বলে আমি উচ্চারণ করেছি, the border from north to the south, unforeseen the chain of Muslims of the world. উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু প্রান্ত পর্যন্ত সমস্ত বর্ডার, সমস্ত কারবার, সমস্ত দেওয়া, সমস্ত দেওয়া, সমস্ত বাধা বিঘ্ন উঠিয়ে দাও। বিশ্বের 200 মুসলমানকে আবার এক খেলাপথের অধীনে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ করে দাও, মুসলমানের বিপরে মুসলমানকে এগিয়ে আসার সুযোগ করে দাও। তারপর আমেরিকা, রাশিয়া, ইউরোপ, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, নেটো, সমস্ত শক্তি তোমরা কখন চাও, কোথায় চাও, কিভাবে চাও, যদি আসতে চাও লড়াইয়ের ময়দানে আসতে পারো, লড়াইটা হবে আমরা উত্তর থেকে আমরা। আমার বাংলাদেশ হয়ে যাবে আফগান ভেবে থাকো যদি তবে ভুল হবে, আমার বাংলাদেশ হয়ে যাবে আফগান ভেবে থাকো যদি তবে ভুল হবে, আমার বাংলাদেশ বানাবে ভিয়েতনাম ভেবে থাকো যদি তবে ভুল হবে, আমার বাংলাদেশ আবার পাকিস্তানে ফিরে যাবে ভাবো যদি ভুল হবে, আমার বাংলাদেশ আবার পাকিস্তানে ফিরে যাবে ভাবো যদি ভুল হবে, আমার বাংলাদেশ ভারতের সেবাদা হয়ে যাবে ভাবো যদি ভুল হবে, এটা বাংলাদেশ, এটা প্রিমিয়ার তুমি ধাপ করে বসে আছো ওপারে তোমার বন্ধু, দুশ্মন জানি তুমি ধাপ করে বসে আছো ওপারে তোমার বন্ধু, দেখো এপারে তাকিয়ে দেখো আমরাও জেগে আছি পেতে দেখে 16 কোটি পারবে না কেড়ে নিতে আমার সে স্বাধীনতা রক্তে দিয়েছি তার দাম, তুমি পারবে না কেড়ে নিতে আমার সে স্বাধীনতা রক্তে দিয়েছি তার দাম, এখানে আছে আমার জীবন মরণ হার এখানে আমার ইসলাম, এটা বাংলাদেশ, এটা লিবিয়া নয়, এটা বাংলাদেশ, এটা সিরিয়া নয়, এটা বাংলাদেশ, বাংলাদেশ বিশ্বময়, সুখেও বাংলাদেশ, দুঃখেও বাংলাদেশ, সোনার বাংলাদেশ বিশ্বময়, কেন বাংলাদেশ, বাংলাদেশ
আমেরিকা তার বন্ধু হয় তার কোনো শত্রু হয় শত্রু লাগে না।